যে কোনো কাজ অনেক সময় দেখবেন মিস্ত্রির চেয়ে বাড়ির মালিক অনেক বেশি বুঝে। যেই কোনো কাজ হোক মিস্ত্রির চেয়ে যদি বাড়ির মালিক বেশি বোঝা যায় তখন কিন্তু সমস্যার সম্মুখীন বেশি হইতে হয়। যেমন উদাহরণস্বরূপ এখানে পাশে একটা পুরনো একতলা বিল্ডিং আছে, ডাইনি কিন্তু একটা নির্মাণাধীন পাঁচতলা বিল্ডিং আছে। এখন যেহেতু দুইটা বিল্ডিংয়ের সীমানাই এখানে মাঝখানে রয়ে গেছে, অল্প অর্ধেক অর্ধেক রয়ে গেছে, এখন দুজনেই কিন্তু পাইপ এখান দিয়ে যাওয়ার কথা এবং কিছু লেগে গেছে। যেহেতু এখানে পুরোনো বিল্ডিংয়ের পাইপটা আগে চলে গেছে, নতুন বিল্ডিংয়ের পাইপটা পরে নিছি। নতুন বিল্ডিংয়ের কাজটা বর্তমানে আমরা করতেছি, পুরোনো বিল্ডিংয়ের কাজ অন্য মিস্ত্রি করছি। মূল বিষয় হলো দেখেন এখানে কি করা হয়েছে, পুরোনো বিল্ডিংয়ে কিছু কিছু কাজ সমস্যা দিছিল, যেহেতু হেয়ার কারণে সমস্যা হয়েছে, এই কাজটা কিন্তু রিপেয়ারিং করানো লাগছে আমাদের নতুন বিল্ডিংয়ের মালিকের পক্ষ থেকে। দেখ রিপেয়ারিং করছি, কাজটা ঠিক করছি, কমপ্লিট করা হয়ে গেছে। কমপ্লিট করার পরে কি হয়েছে, এই হাউসগুলো কিন্তু অনেক নিচে ছিল, হাউসগুলো উঁচা করে দেওয়া হয়েছে। এরপরে বাড়ির মালিক কি করছে, আমরা কিন্তু হাউস কমপ্লিট করার পরে কিন্তু বাড়ির মালিককে বলে গেছি যে মেন হলের যে আপনার কি হাউসের যে গাঁথনি এক ইটে নিচে বরাবর আমরা বাড়ি ফেলাইতে বলছিলাম। পরবর্তীতে কিন্তু মালিক কি করছে যে বালু এমন ভাবে ফেলাইছে যে পাইপের যে স্ল্যাবের উপরও মনে করেন 6-8 ইঞ্চি মাটি বালু ফেলাই দিছি। এখন এই স্ল্যাবটা কিন্তু ফিক্সভাবে জাম দেওয়া হয় না, যেহেতু কাজ চলতেছে, সম্পূর্ণ কাজ এখনো কমপ্লিট হয়নি। এই অবস্থায় কিন্তু বৃষ্টি এসে, এই যে দেখতেছেন পুরো হাউস রানিং হাউস, কিন্তু এই যে দেখতেছেন এই হাউসটা কিন্তু রানিং হাউস প্লাস ময়লা পানি কিন্তু সরতেছে এখান থেকে পাস হইতেছে সেই হাউসে। বৃষ্টি এসে বৃষ্টিতে আপনি বালু যে সমস্ত হাউস কিন্তু আপনার ব্লক হয়ে গেছে। এখন এই সমস্যাটা দায়ভার কে নেবে বলেন, এই হচ্ছে বিষয়টা। মালিকের চেয়ে যদি মিস্ত্রির চেয়ে যদি মালিক বেশি বোঝে তাহলে কিন্তু এরকম সমস্যা সব জায়গায় সম্মুখীন হতে হবে, এবং কি পরবর্তীতে দায়টা কিন্তু আপনি মিস্ত্রি আপনার উপরই পড়বে, তারা কিন্তু কখনো দায় নেবে না। এইসব বিষয়গুলো সবসময় মাথায় খেয়াল রেখে কাজ করতে হবে এবং মালিক